নমস্কার নমস্কার আমরা বেঙ্গালুরু বাঙালি আমরা সকালবেলায় আজকে এসে গেছি খুব একটা এক্সাইটিং জায়গাতে এক্সাইটমেন্ট আমাদের কেন হচ্ছে একটা প্রিয়াম্বল দিয়ে দিই প্রিয়াম্বলটা হচ্ছে যে সাধারণত কিন্তু আমরা লাঞ্চ বা ডিনার বাঙালি রেস্টুরেন্ট অনেক খেয়েছি এবং হয়তো আমি দেখিয়েওছি না প্রচুর দেখিয়েছি আজকে আমরা ব্রেকফাস্ট খেতে এসেছি অ্যান্ড দ্যাট ইজ আ স্পেশালিটি টুডে এই জন্য আমরা হেভি এক্সাইটেড আসল কথাটা বলবো আমি আমরা জানতামই না যে এরকম একটা হোটেল আছে এখানে ব্রেকফাস্ট পাওয়া যাবে আর আমাদের জায়গা থেকে ওটা অ্যাক্সেসিবল অ্যাক্সেসিবল মানে ওই একটু 5.5-6 কিলোমিটার হ্যাঁ আমরা জানতাম না হঠাৎ করে দেখেছি কালকে দেখেছি কালকে দেখার পরে চল চল আজকে যাই সকালবেলা ফোন টোন করলাম হ্যাঁ সকালবেলা খোলা অন্য বাঙালি রেস্টুরেন্টগুলো না সকালবেলা খোলা থাকে মানে লাঞ্চ থেকে সেটা সকাল 7টা থেকে খোলা আমরা তো এই কখন ফোন করলাম যেন আজকে 8টা 7টার সময় ফোন করলাম এখন তো 9:30 এখন তা 9:30 বাজে তো আমরা এখানে এখন পৌঁছে গেছি পৌঁছে গিয়ে কী অর্ডার দিলে একটা কম্বো ছিল রাধা বল্লবী ছোলার ডাল ঘুগনি আর ও চিকেন আলু না এখানে অ্যাকচুয়ালি কম্বো একটা কম্বোটা ছিল হচ্ছে রাধা বল্লবী ছোলার ডাল স্ল্যাশ আলুরদম স্ল্যাশ ঘুগনি হ্যাঁ তো অর্ডারটা দেওয়ার সময় ফোন করে বললো কি কষাও কমে তা আমি একবারে চিকেন চলে গেলাম তা আমি যা হচ্ছি চিকেনটা কিন্তু কালকেরই হবে আয়াম ওকে ঘরে আমরা কতদিন দেখে যাই হ্যাঁ সেটা যদি আবার ডিপ ফ্রিজারে থাকে কিন্তু তবু এখানে যদি বাইরে ফ্রিজার এখানটাকে কালকে রাত্রেটা আজকে আয়াম ওকে আর্লি মর্নিং চিকেন পাবো রাধা বল্লভের সাথে আমি এতটাও মানে সকাল সকাল বসে বসে আমাকে ওই সমস্ত গিলতে হবে আমিষ ব্যাপারটা হচ্ছে স্নান টান করে মানে একটা মেজাজ নিয়ে বসে খাওয়া তাই না আচ্ছা আর আজকে যে আমরা ঘরে একটা প্ল্যান করেছি সেটা হ্যাঁ সেটা তো পাঁঠার মাংস আছে পাঁঠার মাংস আছে রুই মাছ আছে সেগুলো তো আজকে দুপুরে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে মনে হচ্ছে খাওয়া দাওয়া হতে দেরি হয়ে যাবে যেটা আমাদের নর্মালি হয় না হ্যাঁ তবু ইটস ওকে এখানে একটা ভালো করে ঘরে একটা ভালো করে মনটাই সকাল থেকে একটা মানে খুব খুশি খুশি ব্যাপার আর কি খাবো আর ফুলবো মানে ছোকে খাচ্ছি তো স্যাটিসফ্যাকশন তো হচ্ছে স্যাটিসফ্যাকশনে ফোলা আর কি হ্যাঁ তাহলে আমরা ওয়েট করছি এখন আমি বলেছি এই খাবারের প্লেটটা দেওয়ার আগে চাটা চাই হ্যাঁ আগে আমরা দুধ চা খাবো এখন বেশ ভেরিয়াস কম্বিনেশন জিনিস করছিল কি চা দুধ চা দুধ চা তো আমরা আগে দুধ চা অর্ডার দিয়েছি তারপর আমি বড় খাবো খাওয়ার সময় না আবার কথা হবে হ্যাঁ ঠিক আছে স্টার্টিং উইথ আ হট পাইপিং কাপ অফ টি চা বাঙালি তো বাঙালি হোটেলে এসে সর্বপ্রথমে চা খাচ্ছি বাঙালি চা কি একটা আহ বলতে হয় তাই না বেশ বাঙালি বাঙালি ব্যাপার লাগছে হ্যাঁ তো আগে চাটা এসে গেছে চাটা খাবো চাটা খাওয়ার পরে চাটা খাওয়ার পরে তারপর রাধা বান্ধবী আমার তো চিকেন সকালে উঠে চিকেন হ্যাঁ চাটা খেয়ে নি এসে গেছে ছোলার ডাল এটা হচ্ছে রাধা বল্লভী এটা একজনের এখানে আরেকটা ছোলার ডাল আর এই যে আচ্ছা আমাদের কিন্তু আবার একটু চা লাগবে চা হ্যাঁ আরও তিনটে চা দিয়ে দিন পরে দিবার তো এখন ওই এখন বানানো স্টার্ট করে দিন হয়ে যাবে হ্যাঁ আর এটা এসে গেছে আমারটা হচ্ছে চিকেন কষা আর এটা হচ্ছে আমার পোর্শনও রাধা বল্লভী দেখে তো এক্সাইটিং লাগছে খাওয়া শুরু করে দাও খাওয়া শুরু করে দিই হ্যাঁ এই যে খাওয়া শুরু করে দিয়েছি রাধা বল্লভীটা ছিঁড়ে ছোলার ডালের মধ্যে ভিজিয়ে খারাপ নয় রাধা বল্লভীটা ঘরে কম বানানো হয় সত্যি ছোলার ডালটা ডাইরেক্ট ঘরের মতো ভালো রান্না নিন্দে করা কিছু পাচ্ছি না সকাল সকাল দারুণ লাগছে আসলে এক্সপেক্টেশন ছিল না ওই যে বললাম যে এখানে বাঙালি আছে মানে ব্রেকফাস্ট পাওয়া যায় এটা আমরা জানতাম না এ মা এত বছর বাদে তো
এখন মনে হলো যে মাঝে মাঝে আসা যাবে, একটা জায়গা পাওয়া গেল। বাঙালি তো মনটা এমনিতেই ভরে যায়। খুবই এক্সাইটিং, থালাতে ধালার পরে যে কালারটা লাগছে না দেখতে। একটা লুচি কপাকপ করে খেয়ে ফেলেছি, বাকি এখন আরও তিনটে রাধাবল্লভী আছে, সেটা খাই একটা একটা করে। খাচ্ছি এখন, হ্যাঁ দেখি গরম কিন্তু খুব টেস্টি। চিকেনটা ভালো, কেমন ঝাল মিষ্টি লুচু বল, একটু ঝালটা কম। আমাদের তো আবার ঝাল খাওয়ার খুব একটা ভয়ঙ্কর অভ্যাস, কাজে ঝালটা কম লাগছে। টেস্ট ওয়াইজ ভেরি গুড, আর রাধা বল্লভীগুলো বেশ ফ্রেশলি ফ্রাইড। আর এটা মানে ঘরে বানানো তো একটু মুশকিল হয়ে যায় না, রাধা বল্লভী কিন্তু খুব সুন্দর বানিয়েছে বলতে হবে। তোর কেমন লাগছে, ভালো না? খুব ভালো লাগছে এই কম্বিনেশনটা। চিকেন পিসেসগুলো সফট হয়ে গেছে, একদম এক্স্যাক্ট সিদ্ধ। মোস্ট ইম্পর্টেন্ট সকালবেলাতে আর্লি মর্নিং চিকেন ভেজ, তো খুশি লাগছে। খাওয়া হয়ে গেছে মানে রাধা বল্লভীটা, তারপরে এই যে আরেক বাচ্চা, আমার তো দুই তিন বাচ্চা চলে। তুই কি চা খাচ্ছিস? মনে হচ্ছিল যে আমি একাই চা খাই, আমি ওরকম বড় বড় করে বলি কিন্তু সাথে কিন্তু ওরাও খাচ্ছে, কিছু বলছে বলার সময় বলছে না। আমি সবসময় বলি আমি চা ভালোবাসি, আমি চা অনেক দুই তিনবার খাই, খাচ্ছে কিন্তু ও বলছে না, চুপ করে বসে আছে। আমি না বললে তোমরা বুঝতেই পারতে না যে ও চাটা খাচ্ছে। আমি যতবার খাবো ততবার খাবো, মজাই তো লাগছে খেতে, ভালো লাগছে। আর এখানে একটা ব্যাপার কি, সামনে মানে আমাদের ঘরের মতন সসপেন যে ছোটো ছোটো থাকে সেগুলোর মতো করে বলছি, আর ছোটো ছোটো করে বানিয়ে দিচ্ছে, আবার মেঝে মেঝে রেখে দিচ্ছে, আবার বানাচ্ছে। ব্যাপারটা খুব সুইট লাগছে, দোকানের মতন না। আমার মনে হচ্ছে দোকানটা হয়তো নতুন খুলেছে, তাই না? এটা হতে পারে, আমার জিজ্ঞেস করা হয়নি। না কিন্তু করে না তো, না এমনটা একই বাসনে নর্মালি করতে থাকে বা একসাথে বেশি বানিয়ে রাখে। আর আমি প্রপারলি কথা বলছি, এখানে এই ব্যাপারটা করছে যে ছোটো ছোটো করে বানিয়ে দিচ্ছে, এই সাথে সাথে বাসনটা ধুয়ে ফেলছে, মানে চাটনি সব কিছু আমরা যেমন ঘরে ধুই ঠিক সেরকম করে ধুয়ে ফেলছে। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো। এক্স্যাক্টলি ওই যেটা বলছিলাম যে একটা হচ্ছে যে একটা সুইটনেস অদ্ভুত লাগে, আরেকটা হচ্ছে যে হাইজিন। চোখের সামনে দেখছি চা বানাচ্ছে, একবার করে চা মানে আমরা তিনটে চা প্রথমে অর্ডার দিলাম, ওরা চাটা বানালো, বানিয়ে না সসপেনটা আমাদের চোখের সামনে না ধুয়ে ফেললো, এখন পরিষ্কার করে হাত টাত পরিষ্কার করে বসে পড়লো, পরিষ্কার যে জায়গাটাতে মানে গ্যাসটাতে বানিয়েছে, গ্যাসটা মুছলো ঘরের মতো। ভেরি সুইট, ভেরি হাইজিনিক, এই জন্য আমরা সেকেন্ড টাইম চা অর্ডার দিয়ে ফেললাম। এখন রেস্ট্রিক্ট করে দিতে লাগবে, নাহলে না আমার আশেপাশের মানুষ আর থার্ড টাইম দিয়ে ফেলতে পারে। ঠিক আছে আমি চাটা খাই, হ্যাঁ বলবি ব্যাস। ওই যারা সাবস্ক্রাইব করেনি তারা যেন তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলে, কারণ কি সাবস্ক্রাইব না করলে কিন্তু আমাদের এই ওয়ান্ডারফুল ইট আউটগুলো কেউ দেখতেই পারবে না। একদম, লসে কারা থাকবে, লসে তোমরা থাকবে, আমরাও থাকবো, আমাদের বন্ধু কম হবে, কিন্তু সেই আর কি, তাড়াতাড়ি সাবস্ক্রিপশনটা করে ফেলতে হবে। আর তারপরে হচ্ছে লাইক, আনলাইকও করা যেতে পারে, এখন তো না আনলাইকের একটা কিন্তু ব্যাপার আছে, কিন্তু না লাইক করে একদম পছন্দ হলো না আনলাইক, হ্যাঁ সেরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে কমেন্ট, এগুলো সব করতেই হবে। লাইক করলে না নিচে একটা কমেন্ট করে দেবে যে আমি আনলাইক করলাম, নাহলে তো মনটা দুঃখ দুঃখ ভরে থাকবে না সারাদিন কষ্ট কষ্ট করে, কি আনলাইক করলো কি আনলাইক করলো জানি না জানি না জানি না, এরপরে আবার লিখে দেবে, হ্যাঁ এই জন্য আনলাইক করলাম, আর লাইক করলেও লিখে দেবে এটার জন্য লাইক করলাম, হ্যাঁ তা কমেন্টটা করতেই হবে। আর শেয়ার করলে তো খুবই ভালো। আর তারপরে আমরা নেক্সট টাইম যে ভিডিও নিয়ে আসছি তার আগে তাহলে বাই বাই বাই।